वेलकम टू माय यूट्यूब चैनल। तो बंधु आज के एक खूब शॉर्ट जर्नी नहीं एसेछि ईस्टर्न रेलवे। तो एखन एई मुहूर्ते दाड़िये आछि इडेन गार्डन रेल स्टेशन, माने जेटा हच्छे ठीक बाबूघाटेर काछे, माने इडेन गार्डेनेर बैक साइड। और एखान थेके आमी धरबो एखन आमार 10:55 ट्रेन आछे, जेटा हच्छे जार ट्रेन नम्बर हच्छे 30411। और ट्रेनटा आसबे ठीक एर परेर स्टेशन, माने बिबिडी बाग थेके, बिबिडी बाग टू सियालदा लोकाल ट्रेन, जार नम्बर हच्छे 30411 ट्रेनेर नम्बर। तो आमरा एई ट्रेने एकटा जार्नि करबो। আর এর আগেও আমি অনেক ট্রেনের জার্নি করেছি, সেইগুলো আপনারা আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করবেন, দেখে নেবেন। আর পুরনোদেরকে কিছু বলার নেই, আবারও বলছি পুরনোরা সবই জানেন। তো ট্রেন আসতে মিনিমাম এখন আধ ঘন্টার মতন দেরি আছে, তো চলুন কোথাও একটু বসা যাক, তারপর ট্রেন আসলে পুরো ভিডিও করতে করতে যাবো। ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন এসছেন সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন, আপনাদের পাশে থাকাটা আমাদের একান্ত দরকার। তো চলুন আবার পরে কথা হবে, ট্রেন আসুক। বন্ধুরা মোটামুটি টাইম হয়ে এসছে, আর 10 মিনিটের মতন বাকি ট্রেন আসার। তো তার আগে আপনাদেরকে একটা কথা বলে দিই, এই ট্রেনটা আমি তো যাবো যেহেতু টালিগঞ্জ পর্যন্ত, খুবই শর্ট জার্নি আপনাদের প্রথমেই বলে দিয়েছি। তো টালিগঞ্জ অবধি যেতে গেলে আমার এখানে আমি এখন দাঁড়িয়ে আছি আপনার হচ্ছে এটা ইডেন গার্ডেন। তো ইডেন গার্ডেনের পরে পড়বে প্রিন্সেপ ঘাট, তারপরে পড়বে খিদিরপুর, তারপরে পড়বে রিমাউন্ট রোড, তারপরে পড়বে মাঝেরহাট, তারপরে পড়বে নিউ আলিপুর, তারপরে টলিগঞ্জ আমার ডেস্টিনেশন। তো এখান থেকে টোটাল 10 কিলোমিটার জার্নি করব, খুবই শর্ট জার্নি, দেখি কতক্ষণ সময় লাগে ট্রেনে। আর ভিডিওটা দেখবেন, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। ট্রেন এসে গেছে আর ট্রেনে উঠে পড়েছি, এবারে আপনাদের বাইরের দৃশ্য দেখাতে দেখাতে নিয়ে যাবো। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, ঠিকই গেস করেছিলাম, দেখুন সামনের দিক দিয়ে একটা ট্রেন আসছে। এই ট্রেনটা যেহেতু এখানে ডবল লাইন আছে, বাকি ট্রেন ছাড়ার পরে মাঝখানে সব সিঙ্গেল লাইন, তো এই ট্রেনটা এখানে এসে দাঁড়াবে, তারপরেই আমাদের ট্রেন ছাড়বে। যেহেতু এটার একটাই প্রবলেম, যেহেতু এইখানে ট্রেন চলে সিঙ্গেল লাইন, ওই জন্যই আমাদেরকে এতক্ষণ এখানে ওয়েট করতে হলো। তো এবারে আশা করছি ট্রেন ছেড়ে দেবে, কেন এ ঢুকে গেছে। আর এই ট্রেনটা যাবে হচ্ছে নৈহাটি 30121 নৈহাটি। তো ট্রেনটা এখন নৈহাটি যাবে, ট্রেন নাম্বার হচ্ছে 30121।
Searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Yeah. Birds jumping and I hear my name. Grasping into a life. Life is happy but it's so insane. We must merely make a start. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah, let's all take a ride. Savannah. আমার বাঁ হাতে পড়ছে আর এরপরেই পড়বে মাঝেরহাট তারপরে নিউয়ালিপুর তারপর টালিগঞ্জ We will always take a stand for the people for the land Let's go back to when we were young For the animals we stand Let's go back to Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah, let's all take a ride. Savannah. বন্ধুরা আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে মাঝেরহাট আর এখন আমরা আছি 5 নম্বর প্ল্যাটফর্মে তার পাশে 4 নম্বর তার পাশে 3 2 1 যেহেতু আমরা এই দিকের ট্রেনে উঠেছি 3 2 1 দেখাতে পারছি না আর এখানে আমরা দাঁড়িয়ে আছি 5 নম্বর প্ল্যাটফর্মে 5 আর 4 পাশাপাশি আছে এবার এখান থেকে ট্রেন ছাড়বে তারপরে নিউয়ালিপুর তারপরেই টালিগঞ্জ বেশিক্ষণ আর বাকি নেই ধৈর্য ধরে দেখুন স্কিপ করবেন না আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলে আরও অন্যান্য অনেক ভিডিও আছে ট্রেনের পাশে অ্যাকচুয়ালি জার্নি টাইপের ভিডিও হ্যাঁ ইয়ে খিদিরপুর নেই জায়গা ইয়ে শিয়ালদা জায়গা তো আরও অন্যান্য অনেক ট্রেনের ভিডিও আছে তো সেগুলো দেখবেন বাসের ভিডিও আছে দেখবেন ঠিক আছে তো চলুন আবার ট্রেন ছাড়ুন বাকিটা টালিগঞ্জে গিয়ে কথা হবে দেখতেই পাচ্ছেন এখানে মাঝেরহাট ব্রিজ দেখা যাচ্ছে মাঝেরহাট ব্রিজ তো আপনারা জানেন মাঝেরহাট ভেঙে গেছিলো ব্রিজটা তারপরে এটা এখন নতুন ব্রিজ হয়েছে আর পাশেরটা হচ্ছে মেট্রোর কাজ চলছে মেট্রো আর মাঝেরহাট ব্রিজ পাশাপাশি আমরা এখন ব্রিজের নিচ থেকে যাচ্ছি
ট্রেন যদি রাইট টাইমে আসতো তাহলে টালিগঞ্জ আসতো হচ্ছে আপনার 11:26, কিন্তু এসছে 11:37, মানে 11 মিনিট লেট। আর এখন আমি টালিগঞ্জ পৌঁছে গেছি, এখানেই আমার বাড়ি, তো জার্নিটা এখানেই শেষ। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক করে দিও একটা, যারা চ্যানেলে নতুন এসছো সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকবেন বেল আইকনটা চেপে দেবেন, আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো আশা করছি। কাজের জন্য সময় দিতে পারি না, যার জন্য আমার ভিডিওটা অনেক লং লংয়ে আসে। তো আজকের এখানেই ভিডিও শেষ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওয়।